हेलो व्यूअर्स, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের স্টার কিড আব্রাম খান জয় দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, এখন উপরে ক্লাসে উঠেছে। আমরা জানি জুন জুলাই সেশনটাই তার ক্লাসের পড়ার সময়, কারণ তিনি ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনালে পড়ে। আসলে ইংলিশ মিডিয়ামের পরীক্ষাগুলো হয় জুন জুলাই মাসে এবং উপরে ক্লাসে উঠে যায়, আর অন্যান্য যারা বাংলা মিডিয়াম রয়েছে তাদের পড়ার সময় হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি ডিসেম্বরে তাদের ক্লাস সেশন শেষ হয়। তো সেই জায়গাটা থেকেই অপু বিশ্বাসের বাড়িতে এখন অনেক ধুমধাম আয়োজন, কারণ জয় বায়না ধরেছে তার বন্ধুদের ক্লাস পার্টি করতে হবে, বন্ধুদের মাকে দাওয়াত দিতে হবে, সব বন্ধুদের মাদের দাওয়াত দিয়েছে। অপু বিশ্বাস ভাবলেন যে এর মধ্যে আমাদের যারা প্রিয় মানুষ রয়েছে তাদেরও দাওয়াত দেওয়া উচিত। তো সাকিব খানকে সবচাইতে বেশি ভালোবাসেন আমাদের চিত্রনায়িকা ববিতা। ববিতাকে বড় বোন হিসেবে জানেন সুপারস্টার সাকিব খান, এবং সাকিবকেও আপন ছোট ভাইয়ের মতো জানেন ববিতা। তাদের বাড়িতে রয়েছে অবাধ যাতায়াত, সেখানে চম্পা সুচন্দা সবাই খুব ভালোবাসে সাকিব খানের পরিবারকে, সাকিব খানকে। সাকিবের ছেলে তো ববিতার কাছে অনেক বেশি আপন একজন মানুষ, কারণ নিজের সন্তান অনেক বাইরে থাকে, তার তাকে কখনো খুব একটা কাছে পায় না। যখন সে আমেরিকা যায় তখন হয়তো তার সঙ্গে থাকতে পারে, আর বাংলাদেশে ববিতা পুরোই একা। নিজের বাড়িতে রয়েছে অনেক ময়না পাখি, এছাড়া গাছপালা, এগুলো নিয়েই তার সময় কেটে যায়। তার পরবর্তীতে মিডিয়া যারা রয়েছে তাদের খুব সঙ্গে খুব একটা যাতায়াত তার নেই বললেই চলে, কিন্তু সাকিব খানের পরিবারের সঙ্গে রয়েছে তার অবাধ যাতায়াত। এবং সাকিব অপু তারাও খুব ভালোভাবেই তাদেরকে অনেক বেশি ভালোবাসে, এবং তাদের বাড়িতেও অবাধ যাতায়াত রয়েছে। মাঝরাতে হঠাৎ ববিতা অপুকে দেখতে ইচ্ছে করলে ছুটে যায় সাকিব খান অপুকে নিয়ে, এরকমটাই তাদের পারিবারিক বন্ধন। তো অপুর এই অনুষ্ঠানে ববিতা ভাবলেন যে চম্পা সুচন্দাদিকেও সঙ্গে নিয়ে যাবে। সবাই একসঙ্গে অপুর হাতে রান্না বিরিয়ানি খাচ্ছে আর প্রশংসা করছে। অপু সত্যি অনেক গুণী একটা মানুষ, কারণ তার অভিনয় যতটা সুন্দর সে নিজে দেখতে যতটা সুন্দর, যতটা পরিবারে গুছিয়ে থাকতে পছন্দ করে সে নিজে, এবং গুছিয়ে রাখতে পছন্দ করে তার ঘর বাড়িকে, এবং রান্নার কথা তো তুলনাই হয় না। অপুর হাতে মোরগ পোলাও যেন অমৃত, কার কিসের রান্নার নান্নার বিরিয়ানি আর কিসের হাজির বিরিয়ানি, কোনোটাই যেন অপুর হাতে বিরিয়ানির কাছে একদম হালকা হয়ে যায়। বন্ধুরা, আমরাও চাই এই পারিবারিক বন্ধন যেন অটুট থাকে সবসময়। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ। আর বন্ধুরা, আমার চ্যানেলটি মূলত আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই, যারা বিনোদন হিসেবে চ্যানেলটিকে গ্রহণ করেছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই, ধন্যবাদ সবাইকে।